তুমি একা একা জুতো সেলাই করা জুতো পালিশ করা বিজনেস চালু করে দিয়েছ কই আমাকে বলনি একবারও কেন হাসিনা বাবু কেন তোমাকে বলবো কেন আরে আমার মন আমার ইচ্ছে আমার বিজনেস আমি যখন খুশি তখন শুরু করতে পারি তোমার কি তোমাকে বলতে হবে বলো না আমি তোমাকে এমনি বললাম রাস্তা দিয়ে যাচ্ছিলাম তো মমতা দিদির সঙ্গে দেখা হলো মমতা দিদি আমাকে বললো মোদিজি জুতা পালিশ করা বিজনেস শুরু করেছে তাই আমি দেখার জন্য এসে গেলাম তো ভাবছিলাম মোদিজি ও মোদিজি আমার তো কোনো কাজ কাম নেই একদম বেকার বেকার ঘুরে বেড়াচ্ছি কোনো কাজ নেই আমার হাতে এখন তো আমাকে নাও তোমার সাথে কাজ করতে আমাকে পার্টনারশিপ করে নাও তোমার সাথে হাসিনা বাবু মমতা দিদি তোমাকে বলেছে আমি বিজনেস শুরু করেছি মমতা দিদির পেটে একদম কথা থাকে না তোমাদের না মহিলাদের পেটে একদম কথা থাকে না এক বুবু আর এক বুবুর কানে গিয়ে বলে দিয়েছে যে আমি নাকি বিজনেস শুরু করে দিয়েছি নতুন বিজনেস আর তুমি দৌড়ে এসে গেছো এসে আমাকে বলছো পার্টনার করে নাও আরে তোমাকে পার্টনার কেন নেবো আমি বলো পার্টনার কেন নেবো আমি যে কাজ করি না কেন তুমি আমার পিছনে পিছনে এসে যাও আর শুধু বলো আমাকে নাও আমাকে নাও আরে মোদি চাচা তোমরা দুজন এখন ঝগড়া করবা বলো ঝগড়া করবা আরে আমার জুতাটা তাড়াতাড়ি সেলাই করে পালিশ করে দাও আমি এক জায়গায় যাব আমার কাজ আছে আর তোমরা দুজন এখানে ঝগড়া করতেই ব্যস্ত আছো মোদি চাচা আমার তো একটা জুতা আছে মাত্র আর কাদের ভাইয়ের অনেকগুলা জুতা আমার জুতাটা প্রথমে সেলাই করে দাও কাদের ভাইটা একটু পরে দাও আমার তো একটাই জুতা আমার দেরি হবে না না মোদি চাচা আমার কাজ প্রথমে করো আমি প্রথমে এসেছি আলম ভাই আমার পরে এসেছে আলম ভাই আমার পরে পাবে কাদের ভাই তুমি একটু বসো তোমার পাঁচ ছ জোড়া জুতা তোমার একটু সময় লাগবে আর আলম ভাইয়ের মাত্র একটা জুতা আলম ভাইয়ের তাড়াতাড়ি হয়ে যাবে তুমি একটু বসো আরে হাসিনা বাবু তুমি এখনও দাঁড়িয়ে আছো এখনও যাওনি তুমি আমি বললাম তো তোমাকে পার্টনারশিপ করব না আমি তোমাকে কাজে লাগাবো না আমি তারপরেও তুমি দাঁড়িয়ে আছো যাও এখান থেকে মোদিজি তুমি কাজটা ভালো করলে না আমি যখন তরমুজের ব্যবসা করছিলাম তোমাকে আমি পার্টনারশিপে লাগিয়েছিলাম আর তুমি এখন জুতায় পলিশ করছো আমাকে পার্টনারিতে লাগাছো না তোমাকে আমি দেখে নেবো আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করে শেয়ার করো